আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই যে আছে তো 2022 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের কিন্তু ফরম পূরণ চলতেছে, ফর্ম ফিল আপ আর কি অনলাইনে। তো আজকে ভিডিওতে এটার বিস্তারিত ডিটেলস আলোচনা করব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, কত টাকা লাগবে ইত্যাদি বিষয়ে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও, শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে। তো চলো বেশ কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, নোটিশটা আমি অলরেডি ওপেন করে ফেলেছি এবং এটা পাবলিশড হয়েছে 16 মে 2023। তো দেখো, এই যে হেডলাইন আছে, 2022 সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি। তো যাই হোক, 21-22 শিক্ষাবর্ষে নিয়মিত, 2020-21, 19-20 এবং 18-19 শিক্ষাবর্ষে অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং 15-16 এবং 16-17 এবং 17-18 শিক্ষাবর্ষে প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে, 2022 সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখানে তোমাদের নিয়মিত বলতে, তোমরা যারা রেগুলার অনার্স প্রথম বর্ষে আছো তাদের, 21-22 শিক্ষাবর্ষের যারা, তারা হচ্ছে রেগুলার। আর যারা হচ্ছে যে 20-21, 19-20 এবং 18-19 শিক্ষাবর্ষে অনিয়মিত গ্রেড উন্নয়ন আছে, অনিয়মিত বলতে যারা এক দুই সাবজেক্টে ফেল করেছে তারা, ঠিক আছে, এবং যারা কম মার্ক পেয়েছে সেগুলোতে তারা আবার পরীক্ষা দিবে, হ্যাঁ, তোমাদের হচ্ছে মান উন্নয়নের জন্য, সেগুলো সাল কিন্তু যেখানে আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যাদের শিক্ষাবর্ষটা এখানে উল্লেখ আছে। তো অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সে ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি, যাবতীয় কার্যক্রম তোমাদের অনলাইনে এই যে 21-23 তারিখ থেকে শুরু হবে। তো এই কাজটা মূলত কলেজের জন্য। এখন দেখো, তোমাদের ফর্ম পূরণের সময়সূচি যেটা, তোমাদের আবেদনটা শুরু হবে 21-5-2023 রবিবার থেকে, চলবে 15-6-2023 বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ের ভিতরে অনলাইনে তোমাদেরকে ছোট্ট একটা ফর্ম পূরণ করতে হবে ফর্ম ফিল আপের জন্য, এবং তারপরে ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ এটা কলেজ করবে 19-6-23 থেকে রাত 11:59 পর্যন্ত আর কি। টাকা জমা দেওয়ার শেষ তারিখ 20-6-23 মঙ্গলবার থেকে 22-6-23 বৃহস্পতিবার বিকাল 4টার মধ্যে। আর বিবরণী ফর্ম, অন্যান্য কাগজপত্র এগুলো আছে এই যে এখানে, এগুলো দেখে নিবা, ঠিক আছে। তো এখন হচ্ছে তোমাদের ফর্ম পূরণের ফি যেটা আছে, দেখো এখানে যেগুলো লেখা রয়েছে, তত্ত্বীয় হাবিজাবি ইত্যাদি মিলে টোটাল এখানে আছে তোমাদের 5,000 টাকা, ঠিক আছে। এবং সি প্রমোটেড শিক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্ত ফি, মানে যারা আর কি প্রমোটেড পরীক্ষা দেবে মান উন্নয়নের জন্য, তাদের 1,000 টাকা এক্সট্রা, টোটাল এই হলো 6,000। তো এখানে যেটা আছে এর বাইরেও কিন্তু তোমাদের এক্সট্রা চার্জ লাগতে পারে আদার্স ফিটি সহ, ঠিক আছে। এটা কলেজ ভেদে আলাদা হয়ে থাকে, এটা কলেজে গিয়ে তোমাদেরকে খোঁজ নিতে হবে। তো এখানে বলেছে ফর্ম পূরণের নির্ধারিত সময়ের পর বিলম্বিত ফি দিয়ে ফর্ম পূরণের কোনো সুযোগ নাই। সো তোমরা সঠিক সময়ের ভিতরে ফর্ম পূরণ করে ফেলবে, আর টাকার যে বিষয়টা ওই 5-6 হাজারের মধ্যেই লাগবে, তোমরা একটু কলেজে গিয়ে খোঁজ নেবে, হ্যাঁ। আর এখানে যে বিষয়টা তোমাদের আবেদন গ্রহণ, হ্যাঁ, এখানে যেটা বলা আছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আবেদন ফরম শিক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয় উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে, গিয়ে স্বরাষ্ট্র বিভাগে জমা দিতে হবে। তো এটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে কোন ফর্মটা ডাউনলোড করতে হয়। তো তোমাদের অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে, যদিও তোমাদের ফর্ম ফিল আপ এখনও শুরু হয় নাই, 21 তারিখ থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে। 21 তারিখ থেকে শুরু হবে, যার জন্য কিন্তু এখানে তারা এখনও দেয় নাই, তো খুব শীঘ্রই কিন্তু তারা এখানে দিবে। দেওয়ার পর এখানে তোমাদের লেখা থাকবে, আমি দেখা দিচ্ছি, এই যে তোমার অনার্স প্রথম বর্ষের, এই যে 22 সালের কিন্তু এটা, ঠিক আছে, 2021 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ। তো এই তো এখান থেকে কিনতে হবে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট, এখানে ক্লিক করে তোমাদেরকে, এখনও শুরু হয় নাই, 21 তারিখ থেকে কিন্তু শুরু হবে, তোমাদের এই যে নোটিশে বলা আছে আমি একটু দেখা দিচ্ছি, এই যে এখানে 21 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। আজকে মাত্র 16 তারিখ, সো 21 তারিখে তোমরা এই ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পরে এই যে এখানে আমি এটা লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেওয়ার পরে তোমাদের যখন এরকম লেখা থাকবে অনার্স প্রথম বর্ষে ফর্ম পূরণ, এটা কিন্তু উপরে লেখা থাকবে, দেখো এখন কিন্তু দুইটা চলতেছে অলরেডি, এই যে 21 সালে ডিগ্রি পাস, 21 সালে অনার্স চতুর্থ বর্ষ। তো 21 তারিখে তোমাদের এরকম এই যে নিচে এখানে শো করবে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ, ঠিক আছে। তখন তোমরা যে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট এখানে জাস্ট ক্লিক করে দেবে, দেওয়ার পরে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবে, দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করলে বাকি টুকটাক তোমাদের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দিতে হবে, দিয়ে এই এখানে একটা সাবমিট করলে একটা ডাউনলোড পাবে, প্রিন্ট কপি পিডিএফ, সেটা ডাউনলোড করে কিন্তু কলেজে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো।
তো এই হলো মূল বিষয়, বাকি টাকাটা তোমরা কলেজে গেলে বুঝতে পারবে। সো এই টাকাটা কলেজে জমা নেবে। তো এই হলো তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তির বিস্তারিত। তো কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবে, তারপর না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে।